প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে কৃষকের ডাক্তার চ্যানেলটি থেকে ভিডিওটি দেখতেছেন, প্রত্যেককে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো ধনিয়া চাষ সম্পর্কে। তো যারা এখনও কৃষকের ডাক্তার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নেক্সট আপডেটটা পাওয়ার জন্য। আর নেক্সট কৃষির উপর ভিডিও দেখতে চান, অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ধনিয়াগুলো খুবই অত্যন্ত সুন্দর। ধনিয়া চাষের পদ্ধতি নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব এবং ধনিয়া চাষের কিছু রোগ বালাই হয়ে থাকে, তো এগুলার দমনের কি কীটনাশক বা জৈব বালানাশক ব্যবহার করতে হয়, এটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রিয় দর্শক, ধনিয়া একটি আমাদের নিত্যদিনের খাবারের তালিকার মধ্যে এটি অন্যতম। কেউ সবজি হিসাবে বা কেউ মশলা হিসাবে ব্যবহার করে থাকেন ধনিয়া পাতা। অত্যন্ত একটি সহজ পদ্ধতি ধনিয়া পাতা চাষ, অত্যন্ত সহজ পদ্ধতি। আপনারা এই ভিডিওতে মোটামুটি পুরোপুরি ভিডিওটা দেখলে অবশ্যই ধনিয়া চাষ করতে পারবেন এবং এ টু জেড সম্পর্কে জানতে পারবেন। ধনিয়া চাষের ক্ষেত্রে মাটিটা নির্বাচন করতে হবে। মোটামুটি ধনিয়া সব মাটিতে হয়, তবে সবচেয়ে বেটার হয় বেলে দোআঁশ অথবা এঁটেল মাটিতে। এই দুইটা মাটিতে মোটামুটি আপনার ধনিয়া খুবই ভালো জন্মায় এবং ভালো ফলন দেয়। তো ধনিয়া অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সবজি। এতে রয়েছে আপনার ভিটামিন এ, ভিটামিন বি, রয়েছে পর্যাপ্ত পরিমাণের ক্যালসিয়াম এবং আয়োডিন। এদিকে আপনারা খেয়াল রাখবেন এবং পর্যাপ্ত পরিমাণে ধনিয়া খাবেন। তো ধনিয়া চাষের জন্য প্রথমত আপনারা মাটিটা নির্বাচন করার পরে মাটিতে তিন থেকে চারটা চাষ দিয়ে নেবেন। মাটিগুলো একেবারে ঝুরঝুরে অবস্থায় করে নেবেন, এদিকে খেয়াল রাখবেন। ধনিয়া চাষের জন্য মাটি যত ফিনিশ এবং যত ভালো পরিমাণ আপনার দুলো হবে, অর্থাৎ যে পরিমাণ ফালিশ হবে, তত বেশি ভালো। তো সব মাটিগুলো আপনার পুরোপুরি একবারে আপনার ফালিশ করে নেওয়ার পরে আপনারা ধনিয়াগুলো যখন নিয়ে আসবেন বাজার থেকে, মিনিমাম ধনিয়াগুলো 12 ঘন্টা আগ থেকে ভিজিয়ে রাখবেন। যদি 12 ঘন্টা আগ থেকে আপনারা ভিজিয়ে না রাখেন, তাহলে এটা যে অঙ্কুরোদ্যম আছে, অঙ্কুরোদ্যমটা উঠবে না, অর্থাৎ যে তার বীজের যে অঙ্কুরোদ্যম আছে, অঙ্কুরোদ্যমটা উঠবে না এবং বীজটা গজাবে না। তো সেদিকে আপনারা খেয়াল রাখবেন। বাজার থেকে আপনারা বীজ যখন কিনে আনবেন, কিনে আনার পর আপনারা এটা 12 ঘন্টা, মিনিমাম 12 ঘন্টা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে আপনারা মাটিতে রোপণ করবেন অথবা মাটিতে ছিটি দিয়ে হালকা উপর দিয়ে কিছু বালি অথবা মাটি ঝুরঝুরে মাটি দেওয়ার পরে আপনারা হালকা ধনিয়ার মাটি যেখানে আপনারা রোপণ করছেন ওইখানে উপর দিয়ে হালকা একটু পানি দিয়ে ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দেওয়ার পরে যখন এগুলো আপনার পানির তস পাবে, অর্থাৎ পানি পাবে, তখন এটা উঠতে থাকবে। আপনার মোটামুটি তিন থেকে চার দিন পর থেকে আপনারা দেখতে পারবেন এগুলো আস্তে আস্তে উঠতেছে। তো ধনিয়া পাতা অত্যন্ত একটি জরুরি আমাদের সবজির ভিতর অন্যতম। এটি সব তরকারির ভিতর মানানসই আপনার এটার কিছু রোগ হয়ে থাকে, রোগ বালা হয়ে থাকে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। ধনিয়া সাধারণত আমার জানা মতে, আমার এক্সপিরিয়েন্স থেকে একটি রোগ হয়ে থাকে, মাত্র একটি মাত্র রোগ, সেটি হচ্ছে ধনিয়া পাতা পচে যায়। আপনার যে ধনিয়া কাজগুলো দেখতেছেন, এই অবস্থায় অনেক সময় অনেকজনের দেখা যায় ধনিয়া পাতাগুলো পচে যাচ্ছে, এরকম অবস্থায় দেখা যায়। তখন সেক্ষেত্রে আপনারা কী করবেন? প্রাথমিকভাবে হচ্ছে যে যে ধনিয়া পাতাগুলো পচে যাবে বা যে ধনিয়া পাতাগুলো পচে যাচ্ছে, ওই গাছগুলো আপনারা উঠিয়ে ফেলবেন, ঠিক আছে? তো উঠিয়ে ফেলবেন। যদি এতে উঠিয়ে ফেলার পরেও দেখতেছেন যে না, হ্যাঁ, এটা অনেক বেশি রোগটা ছড়িয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা কীটনাশক ব্যবহার করতে পারবেন। কীটনাশকের ভিতর রয়েছে যেমন ছত্রাকনাশক গ্রুপের রোবারল 2, রয়েছে আপনার ডাইথেনাম এম বায়ার কোম্পানির, এই আরও বিভিন্ন রকমের ছত্রাকনাশক রয়েছে, যেমন ম্যানসার রয়েছে, এই যে কোনো একটি আপনারা ইউজ করতে পারেন পরিমাণ অনুপাতে, আপনার জমি অনুপাতে বা আপনার ছাদ বাগানে যে টপ রয়েছে, টপ অনুপাতে আপনারা এটা প্রয়োগ করতে পারেন। তবে সবসময় আপনারা খেয়াল রাখেন, যে কোনো সবজি, আমি যে কোনো সবজির ক্ষেত্রে বলতেছি, ধনিয়া পাতা হোক, যে কোনো আদার যে কোনো সবজি, আপনারা যখন কীটনাশক প্রয়োগ করবেন, যে কোনো কীটনাশক, অন্তত আপনারা 10 থেকে 12 দিন পরে সবজিটা খাবেন, কারণ কীটনাশকের রেশটা অনেক সময় থেকে যায়, এটা আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, এদিকে আপনারা খেয়াল রাখবেন। তো এইভাবে হচ্ছে ধনিয়া পাতা চাষ করার পদ্ধতি। তো সকলেই ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবেন, আর যারা এখনও কৃষকের ডাক্তার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই।